শনিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীরা দলীয় পতাকা নিয়ে বর্ধমান পৌরসভার নবনিযুক্ত উপ পৌর প্রশাসক আইনুল হককে প্রশাসক পদ থেকে সরানোর দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন, টায়ার জ্বালিয়ে কার্জন গেট চত্বর সহ বিভিন্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। নম্বর ওয়ার্ড থেকে ক্ষমতালোভী পদলোভী দলবদল আইনুল হককে বর্ধমানের ভাইস চেয়ারম্যান হিসেবে নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ মেনে নিতে পারছে না, কারণ বাম জামানায় তিনি যখন প্রশাসনিক প্রধানে ছিলেন, বর্ধমান শহরের চেয়ারম্যান ছিলেন, তখন বর্ধমান মানুষের বাক স্বাধীনতা এবং বাক স্বাধীনতা হারিয়ে গিয়েছিল, কারণ তখন মানুষ তার বাড়িতে আনন্দবাজার পেপার, বর্তমান পেপার, চায়ের দোকানে পড়তে পারতো না। এখন মানুষ মুক্তি পেয়েছে, স্বাধীনতা পেয়েছে, তাই পুনরায় তাকে পৌরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে বর্ধমানের মানুষ মেনে নিতে পারছে না। তাই পৌর নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিক আজকে রাস্তায় নেমেছে তাকে এখান থেকে সরানোর জন্য, বর্ধমান পৌরসভা থেকে সরানোর জন্য, কারণ তিনি বিজেপির তখন সিপিএম থেকে সিপিএমের হারবার ছিলেন, আবার বিজেপির দালালি করেছিলেন, এখন আবার তিনি পিছনে দরজা দিয়ে বর্ধমান পৌরসভার ভাইস চেয়ারম্যানের পদ গ্রহণ করেছেন। তাই বর্ধমানের মানুষ এবং আমাদের পৌর নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ তাকে আমরা মেনে নিতে পারছি না, আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাই আজকে বর্ধমানের পৌর নম্বর ওয়ার্ডের সুধীর নাগরিকবৃন্দের পক্ষ থেকে মানে বিক্ষোভটা চলছে। আজকে আমরা অত্যাচারী আইনুল হক যেভাবে পৌরসভা প্রশাসকের পদে বসেছে আমরা সেটাকে মানছি না। তিনি একজন হত্যাকারী, খুনি, আমাদের তৃণমূল কর্মীদের ওপর তিনি যখন ক্ষমতায় ছিলেন অকথ্য অত্যাচার করেছেন, সেই কারণে আমাদের সমস্ত তৃণমূল কর্মীর তরফ থেকে আমরা চাইছি যে উনি ওনার পদ থেকে অপসারিত, যখন উনি বাম জামানায় ক্ষমতায় ছিলেন। না, কোনো কোর্টে অভিযোগ আমাদের সেরকম কিছু নেই, কারণ তখন তাদের হাতে ক্ষমতা ছিল, তারা যা খুশি করেছে, আইন ব্যবস্থাকে নিয়ে ছেলেখেলা করেছে, অতএব সেরকমভাবে কোনো অভিযোগ তাদের নামে নেই। কিন্তু বর্তমানে আমরা আমাদের দল থেকে আমরা পুরনো তৃণমূলের কর্মী হিসেবে আমরা চাই উনি এই সহপ্রশাসকের পদ থেকে রিজাইন করুক। আজকে আমরা তার বিরুদ্ধে সবাই একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছি যে আইনুল হক অপসারিত হোক। আমরা একত্রিত হয়ে সময় মিলে জমায়েত করে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ করছি, রাস্তা অবরোধ করেছি। কারণ আমাদের প্রতিবাদ আন্দোলন সেরকমভাবে সংগঠিত আমরা করতে পারিনি বলে আমরা এখানে এখন সাময়িকভাবে করছি। আমার নাম জয়দীপ মুখার্জি, আমি একজন তৃণমূলের সাধারণ কর্মী। আজকে আমরা এখানে একটা অবরোধ করছি, যদিও আমরা দলের বিরুদ্ধে নই, দল যে সিদ্ধান্ত যা নেবে সেটা আমরা মাথা পেতে নেব, কিন্তু দলের যে এই পৌরসভা দল থেকেই বা ধরুন প্রশাসক থেকেই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পৌরসভায় একটা প্রশাসক মণ্ডলীর টিম করা হয়েছে, সেই টিমে যারা আছে তাদের মধ্যে একজনকে নিয়ে এই আপত্তি, যেহেতু দীর্ঘদিন তিনি সিপিএমে ছিলেন, সিপিএমের বড় পদে ছিলেন এবং চেয়ারম্যান ছিলেন, সেই সময়কালে আমাদের কংগ্রেসি কর্মীরা বা তৃণমূলের যারা কর্মী, পরবর্তী দিনে যারা তৃণমূলের কর্মী, তাদের ওপরে একটা অত্যাচার হয়েছিল, সবাই জানে এটা, সবাই জ্ঞাত এটা। তো এখন সেই মানুষের এটাই বিক্ষোভ এবং ক্ষোভ, তার সঙ্গে সাধারণ মানুষও আছে, যে এখন উনি দলে জয়েন করেছেন অসুবিধা কিছু নেই, উনি দলকে সংগঠন মজবুত করার জন্যে সেই লক্ষ্যে উনি দলের কাজ করুন। তো ওনাকে পৌরসভার প্রশাসক মণ্ডলীতে ভাইস চেয়ারম্যান করেছে এই নিয়ে আপত্তি, এটার জন্যই আজকের এই অবরোধ। আমরা চাই এই যে বার্তাটা উচ্চ নেতৃত্বে যাক। বন্দে মাতরম্।
এইটা হচ্ছে প্রধানত ব্যাপার সিপিএম এর আমলে যে 35টা বছর রাজত্ব করে গেছে ঐশাচিক আইনুল হক, ঠিক আছে, নৈশাচার আইনুল হক এবং যে এতগুলো মার্ডার করেছে তারপরেও আজকে যে পৌরসভায় পদ পেয়েছেন তার জন্য আমরা সাধারণ নাগরিক হিসাবে আমরা এই পদ অবরোধ করে তার ধিক্কার জানাই। বর্ধমান থেকে পম মহন্ত, পিন্টু প্যাটেল ও টিঙ্কু সার রিপোর্ট, আনন্দ বার্তা।